بسم الله الرحمن الرحيم. সজদার মধ্যে দোয়া হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো রয়েছে, যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নার রুকু ফাআযিমু ফীহি আর-রব আম্মা আস-সুজুদ ফাজতাহিদু ফী আদ-দুআ, যে রুকুতে তোমরা রবের তাজিম তথা বড়ত্ব এবং প্রশংসা বর্ণনা করো, আর সজদায় গিয়ে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করো, কেননা আকরাম মা ইয়াকুনু লিআবদি রাব্বিহু ওয়াসাজিদ, কেননা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম হয় যখন সে সিজদায় থাকে তখন। অতএব সিজদায় গিয়ে এই দোয়া আপনি যেগুলো জিকির করেছেন উল্লেখ করেছেন এই জাতীয় দোয়া যে কোনো দোয়া পড়া যাবে, এমনকি কোনো কোনো আলেমের মতে যদিও এক হাদিসে কোরআন তেলাওয়াত নিষেধ এসেছে, সিজদায় কোরআন তেলাওয়াত নিষেধ হলেও দোয়াই যে সমস্ত আয়াতগুলো যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কোরআন তেলাওয়াত নয়, দোয়ার উদ্দেশ্যে পড়া যাবে বলে অনেক আলেম বলেছেন, আবার কেউ কেউ নিষেধ করেছেন। তাই যদি আমরা বিতর্কিত কোরআনের আয়াতগুলো দোয়া হিসেবে নাও পড়ি, কিন্তু একথা স্পষ্ট যে যে কোনো দোয়া সেজদায় গিয়ে পড়া যাবে যেটা কোরআন হাদিস থাকা প্রমাণিত রয়েছে, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।